হরে কৃষ্ণ রাধে রাধে, গোপাল সোনা লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসী। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে একটি অদ্ভুত এবং অপূর্ব সুন্দর লীলা কথা নিয়ে চলে এসেছি। বৃন্দাবন ধামের যে কি অপার মহিমা তা শুধু একজন প্রকৃত ভক্তই অনুভব করতে পারে। সেই রকমই আজকের এই লীলা কথাটিও আপনাদের সকলকে অবাক করে দেবে। দিল্লিতে নিবাসী এক ভক্ত মাতাজি, তার বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ি দুটোই দিল্লিতে, কিন্তু কর্মসূত্রে তিনি নিজের স্বামীর সঙ্গে সুইজারল্যান্ডে থাকেন। বৃন্দাবন ধামকে তিনি খুব ভালোবাসেন, তাই মাঝে মধ্যেই বৃন্দাবন ধাম দর্শন করতে তিনি চলে আসেন বৃন্দাবনে। প্রত্যেকবারের মতো এবারও যখন তিনি বৃন্দাবন ধাম দর্শন করতে এলেন, তখন নিজের গুরুদেবের আশ্রমেই তিনি ছিলেন। গুরুদেবের সান্নিধ্যে এসে বিহারীজিকে দর্শন করে তার যেন জীবন ধন্য ধন্য হয়ে যাচ্ছিল। বেশ কয়েকদিন থেকে সুন্দরভাবে সমস্ত কিছু দর্শন করে গুরুদেবের কাছে এবার তার বাড়ি যাবার সময় হয়ে এসেছিল। তাই তিনি বাড়ি যাওয়ার জন্য যখন নিজের সমস্ত ব্যাগপত্র গোছাচ্ছিলেন, ঠিক সেই সময় গুরুদেব মাতাজিকে ডেকে পাঠান, যে কারণে মাতাজি ব্যাগ গোছানো বন্ধ করে গুরুদেবকে দেখা করতে গুরুদেবের কাছে চলে যান। এদিকে হয়েছে কি, যেহেতু মাতাজির ব্যাগ গোছানো হয়নি, তাই ব্যাগটা খোলাই ছিল। সেই সময় মাতাজির ব্যাগে একটা টিকটিকি ঢুকে পড়ে। গুরুদেবের কাছে বিদায় নিয়ে যখন মাতাজি আবারও নিজের কক্ষে পৌঁছলেন, তখন তিনি ভালোভাবে নিজের ব্যাগটা গুছিয়ে নিয়ে বাড়ি যাবার জন্য তৈরি হয়ে গেলেন, কারণ সেদিন রাত্রিবেলায় তার ফ্লাইট ছিল। তিনি বৃন্দাবন থেকে সকাল সকাল বেরিয়ে গেলেন এবং সর্বপ্রথমে নিজের বাবার বাড়ি দিল্লিতে গেলেন। প্রত্যেকবারের মতো সব কিছুই ঠিকঠাক চলছিল। তিনি সময় মতো ফ্লাইটে করে যাওয়ার জন্য এয়ারপোর্টেও পৌঁছে গেলেন। কিন্তু যখন তার এবং তার ব্যাগের চেকিং চলছিল, তখন স্ক্যানারে ধরা পড়ল ব্যাগের মধ্যে টিকটিকি আছে। তাই মাতাজিকে জানিয়ে দেওয়া হলো কোনোভাবেই তার ফ্লাইটে যাওয়া যাবে না যতক্ষণ না এই টিকটিকি ব্যাগ থেকে বেরিয়ে যায়। এয়ারপোর্ট কর্মীদের কথা শুনে এবার তো মাতাজির চক্ষু স্থির হয়ে গেল। তিনি সেইখানেই মন খারাপ করতে লাগলেন এবং তিনি বারবার নিজের বাবাকে বলতে লাগলেন, বাবা, আমি কি অপরাধ করে ফেললাম? আমি কি না একজন ব্রজবাসীকে আমার সঙ্গে তুলে নিয়ে এসেছি? বৃন্দাবনে প্রত্যেকটা জীব রাধারানীর কৃপা বিনা সেখানে প্রবেশ করতে পারে না। হয়তো লক্ষ জন্ম তপস্যা করলে তবেই বৃন্দাবনে জন্ম পাওয়া যায়। আর সেই টিকটিকি, সেই ব্রজবাসীকে আমি কি না আমার ব্যাগের মধ্যে নিয়ে চলে এসেছি? তার বাবা তাকে বলে, ঠিক আছে, তাতে কি হয়েছে, তুমি টিকটিকিকে এখানে ছেড়ে দাও, দিয়ে তুমি যাও, কারণ তোমার ফ্লাইট তো মিস হয়ে যাবে। কিন্তু মাতাজি বললেন, না, আমার যদি ফ্লাইট মিস হয়ে যায় তাতেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি কোনো ব্রজবাসীকে তার ধাম ছাড়া করতে পারবো না। তাই এই মুহূর্তেই আমি আবারও বৃন্দাবনে যাব এবং গুরুজির আশ্রমেই এই টিকটিকিকে রেখে দিয়ে আসব। তার বাবা তাকে বললেন, ঠিক আছে, এখন তো রাত্রি হয়ে গেছে, তুমি কালকে সকালে যেও। মাতাজি বললেন, না বাবা, সকালে গেলে হবে না, আমাকে এখনই যেতে হবে। কে জানে এই টিকটিকি আদেও ব্যাগের মধ্যে বেঁচে আছে তো, কে জানে কখন সে আমার ব্যাগের মধ্যে প্রবেশ করেছে, তাই হয়তো তার ব্যাগের মধ্যে অনেক কষ্টও হচ্ছে। আমাকে যা করার এখনই করতে হবে, আমি কোনোভাবেই একজন ব্রজবাসীর মৃত্যুর কারণ হতে চাই না বাবা। আমার খুব ইচ্ছে করছে যে আমি ব্যাগটা একবার খুলে দেখি, আদেও সে বেঁচে আছে কি না, তার কোনো কষ্ট হচ্ছে না তো? কিন্তু সে যদি জীবিত থাকে আর সে যদি বেরিয়ে যায়, তাহলে আমি আর তাকে কোনোভাবেই ধরতে পারবো না, তার থেকে আমি বৃন্দাবনে গিয়েই আমার ব্যাগটা খুলব। তুমি বাড়ি ফিরে যাও বাবা, কালকে আমি নেক্সট ফ্লাইট ধরে সুইজারল্যান্ড চলে যাব। এই বলেই তিনি নিজের বাবাকে বিদায় দিয়ে এবার বৃন্দাবনের বাসে আবারও চেপে বসলেন। বেশ কয়েক ঘন্টা জার্নির পর আবারও তিনি পৌঁছে গেলেন বৃন্দাবনে। তাকে দেখা মাত্রই গুরুদেব জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, তুমি আবার কেন ফিরে এলে? তিনি নিজের সমস্ত কথা গুরুদেবকে জানালেন। বৃন্দাবন ধাম এবং বৃন্দাবন ধামবাসীদের প্রতি তার এমন প্রেম দেখে গুরুদেবও বড়ই প্রসন্ন হলেন। গুরুদেবকে সমস্ত কথা জানিয়ে তিনি আবারও নিজের সেই কুটিরেই ফিরে গেলেন যেখানে তিনি এই কদিন ছিলেন। সেখানে গিয়ে আস্তে আস্তে তিনি নিজের ব্যাগটা খুললেন এবং সমস্ত কিছু এক এক করে বার করতে লাগলেন। যেই না সমস্ত জামাকাপড় বার করা হলো, অমনি ব্যাগের মধ্যে থাকা টিকটিকিও এক লাফে বেরিয়ে পড়ল।
এবার মাতাজি তো এত আনন্দিত হলেন যে তার কোনো সীমাই ছিল না। কারণ বারবার তার একটাই কথা মনে হচ্ছিল, টিকটিকিটার কিছু হয়ে যায়নি তো, সে বেঁচে আছে তো। টিকটিকিকে তার বৃন্দাবন ধামে ফিরিয়ে দিয়ে গুরুদেবের কাছে বিদায় নিয়ে আবারও তিনি ফিরে চললেন সুইজারল্যান্ডে। তাহলে দেখেছেন তো বৃন্দাবন ধামের কেমন অপার মহিমা। আমরা যখন বৃন্দাবন পরিক্রমা করছিলাম তখন অনেক ব্রজবাসীদের সঙ্গে আমাদের দেখা হয়, সেই ব্রজবাসীদের সঙ্গে অনেক গল্পও করেছি। তাদেরকে যখন জিজ্ঞেস করতাম, আপনারা এই বৃন্দাবনে অনেক দিন থেকে আছেন, কোথাও আপনাদের যেতে ইচ্ছে করে না? তাদের একটাই উত্তর, না, রাধারানীর চরণ ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। এই বৃন্দাবন ছেড়ে একদিনের জন্যও কোথাও বাইরে গেলে একটাই কথা মনে হয় যে রাধারানীর থেকে কত দূরে আছি। রাধারানীর এমন কৃপা তার প্রত্যেকটি ভক্তের ওপর, তারা রাধারানী বিনা নিজেকে অসম্পূর্ণ মনে করেন। আর আমাদের মনে একটাই আফসোস, সত্যি কি আমরা তাদের মতো এত নিঃস্বার্থ প্রেম ভগবানকে করে উঠতে পারবো? যে নিঃস্বার্থ প্রেমের সামনে সংসারের এই সমস্ত মোহমায়া নিজে থেকেই কেটে যাবে, আর বিহারীজির সেই চরণী চোখের সামনে ভাসবে। কি জানি কবে হবে সেই প্রেম, সত্যি কি রাধানীর কৃপায় কোনো দিন পাবো আমরা বৃন্দাবনে বাস? সবই তার ইচ্ছে। এবার আপনারা বলুন তো, আজকে এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে এবং সেই ব্রজভূমির টানে তারাও ব্রজভূমিকে দর্শন করতে ছুটে ছুটে যায়। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও প্রেস করে দিন, প্রত্যেক দিন ভগবানের এমনই সুন্দর সুন্দর লীলাকথা শ্রবণ করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এইভাবে নিজের গোপাল শোনার সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন, খুব আনন্দে থাকুন। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, হরি বল।